ওয়েলকাম স্টুডেন্টস কেমন আছে সকলে আশা করি ভালোই আছো আর সুস্থও আছো এই সময় বাড়িতে থেকেও কিন্তু প্রত্যেকেই বাড়িতে থাকবে আর মন দিয়ে পড়াশুনো করবে ঠিক আছে আজ আমি তোমাদের সাথে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবো সেই অধ্যায়টি হল বচন তোমাদের সূচিপত্রের দ্বিতীয় অধ্যায় আছে বচন এই বচন নিয়েই আজকে আমরা আলোচনা করবো তাহলে আমরা বচন সম্পর্কে আলোচনা শুরু করি বচন বচন বলতে কি বোঝায় বচন কি কী নিয়ে গঠিত বচনের বিভাগ এই সব কিছুই কিন্তু আমরা আলোচনা করব প্রথমেই আছে বচন কাকে বলে ঠিক আছে বচন বলতে কি বোঝায় যে বিবৃতি সত্য অথবা মিথ্যা হতে পারে সেই বিবৃতিকেই বলা হয় বচন আমরা আগের অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় আলোচনা করার সময় দেখেছিলাম বচন কিন্তু সত্য অথবা মিথ্যা হতে পারে অর্থাৎ যেই বিবৃতি সত্য অথবা মিথ্যা হতে পারে তাকেই বলা হয় বচন বচন কি বচন একটা উদাহরণের সাহায্যে বুঝেনি যেমন দেখো কোনো কোনো ফুল হয় লাল এটি একটি বচন তাহলে এখানে ফুল কিছু কিছু ফুল যেগুলি হয় লাল রঙের রকম একটি ঘোষণা করা হচ্ছে এই বাক্যটিকে একটি ঘোষণা করা হচ্ছে যে কিছু কিছু ফুল হয় লাল এটি একটি বচন বচন কি কি নিয়ে গঠিত হয় তো বচন উদ্দেশ্য বিধেয় সংযোজক এবং পরিমাণক নিয়ে গঠিত হয় সেগুলো কি কি এখানে ফুল এই ফুল শব্দটি কিন্তু হচ্ছে একটি উদ্দেশ্য পদ আর লাল শব্দটি হলো একটি বিধেয় পদ আর কোনো কোনো মানে কিছু কিছু এটির দ্বারা একটি পরিমাণ বোঝাচ্ছে ঠিক আছে এটি হচ্ছে পরিমাণক আর এই যে এখানে হয় শব্দটি ব্যবহার করা আছে এটি হচ্ছে সংযোজক সংযোজক কথার অর্থ হল উদ্দেশ্য পদ আর বিধেয় পদের মধ্যে যা সংযোগ ঘটায় সেটাই হলো সংযোজক তাহলে এই বচনটি গঠিত হয়েছে চারটি জিনিস নিয়ে উদ্দেশ্য বিধেয় সংযোজক এবং পরিমাণক তাহলে বচন বলতে আমরা কী বুঝি বচন কি কী অংশ নিয়ে গঠিত আমরা কিন্তু জেনে নিলাম এরপর যেটা আছে সেটা হচ্ছে বচনের শ্রেণী বিভাগ বচনের শ্রেণী বিভাগ এখানে দেখো আমি একটা ছক করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বচন মূলত দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে নিরপেক্ষ আরেকটি হচ্ছে সাপেক্ষ আর সাপেক্ষ বচনকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে প্রাকল্পিক আর বৈকল্পিক এরপর নিরপেক্ষ বচন বলতে কি বোঝায় আমরা জেনে নিই নিরপেক্ষ বচন বলতে কি বোঝানো হয় যেখানে বিধেয় পদ আর উদ্দেশ্য পদের সম্পর্ক কোনো শর্তের উপর নির্ভর করে না তাকে বলা হয় নিরপেক্ষ বচন একটা উদাহরণ দেখে নিই যেমন কোনো কুকুর নয় বেড়াল বা কোনো কুকুর নয় বেড়াল এই বচনটি হচ্ছে একটা নিরপেক্ষ বচনের উদাহরণ অপরপক্ষে সাপেক্ষ বচনটি কি সাপেক্ষ বচনটি হল যখন উদ্দেশ্য আর বিধেয় সম্পর্ক শর্তের ওপর নির্ভর করে তখন তাকে বলা হয় সাপেক্ষ বচন হুম সাপেক্ষ বচনের দুটি প্রকার আছে আমরা আগেই জেনে নিয়েছি প্রাকল্পিক এবং বৈকল্পিক এবার আমরা জানবো প্রাকল্পিক বচন কাকে বলে প্রাকল্পিক বচন কাকে বলে যে সাপেক্ষ বচনে যদি তবে এই জাতীয় শব্দ ব্যবহার করা হয়ে থাকে তাকে বলা হয় প্রাকল্পিক বচন যেমন উদাহরণ একটা দিক যেমন যদি মেঘ করে তবে বৃষ্টি হয় এটি একটি প্রাকল্পিক বচনের উদাহরণ আবার দেখো বৈকল্পিক বচন বৈকল্পিক বচনটি কি হয় অথবা নয় এই জাতীয় শব্দ যেই বচনে থাকে সেই বচনকে বলা হয় বৈকল্পিক বচন যেমন উদাহরণ দেখে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে এটা কিন্তু একটা বৈকল্পিক বচনের উদাহরণ এরপর আমরা নিরপেক্ষ বচনের একটা শ্রেণী বিভাগ দেখে নিতেই পারি এখানে সেটি হলো নিরপেক্ষ বচনকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে একটা গুণ অনুসারে একটা তার পরিমাণ অনুসারে গুণ অনুসারে নিরপেক্ষ বচন কয় প্রকার সদর্থক আর নয়ক আর পরিমাণ অনুসারে দুই প্রকার সামান্য এবং বিশেষ প্রথম যে প্রকারটা সেটা হলো সদর্থক বচন মানে গুণ অনুসারে সদর্থক বচন সেটি কি যখন নিরপেক্ষ বচনের বিধেয় পথ উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার করে তখন সেই নিরপেক্ষ বচনটিকে বলা হয় সদর্থক সেটি একটি সদর্থক বচন যেমন উদাহরণ দেখলেই তোমরা বুঝতে পারবে কোন কোনো ফুল হয় সাদা এখানে হয় কিছুকে স্বীকার করা হচ্ছে সেই জন্যই এটি হয়ে যাচ্ছে সদর্থক বচন এটিকে আমরা হ্যাঁ বাচক বচনও বলতে পারি আবার নয়র্থক বচনটি কি ঠিক এর বিপরীত কি বিপরীত যখন নিরপেক্ষ বচনের বিধেয় পদ উদ্দেশ্যপদ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে তখন সেই নিরপেক্ষ বচনটি হয়ে যায় নয়র্থক যেমন কোনো মানুষ নয় অমর এখানে দেখো নয় কথাটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটি নয়র্থক বচন বা নাবাচক বচন তারপর আছে পরিমাণ অনুসারে সামান্য বচন সামান্য বচন কি যে বচনের বিধেয় পদ সমগ্র উদ্দেশ্য পদ সম্পর্কে কিছু শিকার বা শিকার করে তাকে বলা হয় সামান্য বচন দেখো উদাহরণ দেখে নাও কোনো পশু নয় পাখি কখনোই একটি পশু পাখি হতে পারে না এই যে কোনো শব্দটি ব্যবহার করেছে এখানে এই কোনো শব্দটি দ্বারা কিন্তু সমগ্রকে বোঝানো হয়েছে তাই জন্য এটি হয়ে যাচ্ছে সামান্য বচন পরেরটি আছে বিশেষ বচন বিশেষ বচনটি কি যে বচনের বিধেয় পদ উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত একটি অংশ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ বচন বলা হয় উদাহরণ দেখে নাও একটা কোনো কোনো মানুষ হয় সুখী ব্যক্তি যে কোন কোনো 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 শব্দটি ব্যবহার করা আছে এখানে কিন্তু সমগ্রকে বোঝানো হচ্ছে না এখানে একটা কিছু অংশ বা আংশিক অংশ বা কোন কোন এই জাতীয় বিষয়কে বোঝানো হচ্ছে যেহেতু এখানে সমগ্র অংশকে বোঝানো হচ্ছে না তাই এটি হয়ে যাচ্ছে বিশেষ বচন এই হয়ে গেল মূলত বচনের শ্রেণী বিভাগ বচনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে নিরপেক্ষ সাপেক্ষ তার আবার দুটি ভাগ সাপেক্ষর প্রাকল্পিক এবং বৈকল্পিক এবং নিরপেক্ষ বচনকে গুণ অনুসারে আমরা দুই ভাগে ভাগ করে তোমাদের দেখিয়ে দিলাম গুণ অনুসারে সদর্থক নয়ার্থক আর পরিমাণ অনুসারে সামান্য বিশেষ আশা করি আজকের পড়া তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ মন দিয়ে পড়াটা তৈরি করবে আমি খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ক্লাস করব। আজ এইটুকুই থাক